হাই ফ্রেন্ড ওয়েলকাম টু এক্সাম সলিউশন নিউজ তো বন্ধুরা এ রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য সুখবর আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে সমগ্র ভারতবর্ষে রেল কর্মী নিয়োগের অ্যাপ্লিকেশন শুরু হতে চলেছে তো বন্ধুরা যে সমস্ত মাধ্যমিক পাস বেকার যুবক যুবতীরা রেল কর্মী হিসাবে নিজেদেরকে নিয়োজিত করতে চান তাদের জন্য এটি একটি সুখবর তো কবে থেকে শুরু হচ্ছে এবং কবে নাগাদ শেষ হবে তাছাড়াও অ্যাপ্লিকেশন করার জন্য কি কি ক্রাইটেরিয়া আছে সে সমস্ত বিষয় নিয়ে একটি ছোট্ট তথ্য নিয়ে আমি আলোচনা করব আলোচনার পূর্বে আপনাদের আপনাদের কাছে রিকোয়েস্ট করব যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন বা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে মতামত জানাবেন আর শেয়ার করে বন্ধু দেখার সুযোগ করে দেবেন তো চলুন বন্ধুরা আমরা বিস্তারিত জেনে নিই কী কী ক্রাইটেরিয়া দিয়েছে এই রেলকর্মী নিয়োগের জন্য এই তথ্যটি নেওয়া হয়েছে নজরবন্দী নামক একটি ওয়েব পোর্টাল থেকে রেলকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি আবেদন করতে পারবেন তেরোই মার্চ পর্যন্ত তো এখানে হেডলাইনে দেওয়া আছে যে রেলকর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং আবেদনের শেষ তারিখ তেরোই মার্চ পর্যন্ত বছরের শুরুতে খুশির খবর প্রচুর কর্মী নিয়োগ করতে চলেছে রেল বিজ্ঞপ্তি অনুসারে দুই অ্যাপ্রেন্টিস নিয়োগ করতে চলেছে রেল তো বন্ধুরা প্রথমে ছোরের শুরুতে এই যে কথাটা আছে সেটা বছরের হবে আমি বলে দিয়েছি এ নিয়ে কোনো কমেন্ট করার প্রয়োজন নেই তো বছরের শুরুতেই রেলকর্মী নিয়োগের জন্য একটি খুশির খবর বিজ্ঞপ্তি অনুসারে দুই জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করতে চলেছে রেল তো এর জন্য বয়স হতে হবে তেরোই মার্চ দুই হাজার কুড়ি অনুসারে পনেরো থেকে তেইশ বছরের মধ্যে তাহলে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট আছে তেরোই মার্চ আর সেই তেরোই মার্চ থেকে হিসাব করে দুই সাল পর্যন্ত যদি কারো বয়স পনেরো থেকে তেইশের মধ্যে হয় তাহলে সে এই রেলকর্মী নিয়োগের জন্য যোগ্য সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম মতন বয়সের ছাড় পাবেন ইচ্ছুক প্রার্থীকে অবশ্যই পঞ্চাশ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে তাহলে এখানে বলে দেওয়া হচ্ছে যে সংরক্ষিত প্রার্থী যদি থাকে তাদের জন্য সরকারি নিয়ম মেনে বয়সে ছাড় দেওয়া হবে এবং যে সমস্ত প্রার্থীরা এই পদের জন্য আবেদন করবেন তাদের উচ্চ মাধ্যমিকে ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর থাকতে হবে নম্বরের ভিত্তিতে পঞ্চাশ শতাংশ ও নিজের ট্রেড ও পঞ্চাশ শতাংশ নম্বর নিয়ে মোট একশো নম্বর ধরে নিয়ে প্রার্থী বাছাই করা হবে তাহলে অ্যাপ্লিকেশন করার সময় যে যে ট্রেডের জন্য অ্যাপ্লিকেশন করবেন তার জন্য পঞ্চাশ নম্বর এবং উচ্চ মাধ্যমিক পাস করেছে যে যত নম্বর নিয়ে সেই নম্বরকে আবার পঞ্চাশ ধরে টোটাল একশো নম্বর করে প্রার্থীদের বাছাই করা হবে অর্থাৎ উচ্চ মাধ্যমিকে যদি কেউ সত্তর পার্সেন্ট নম্বর পেয়ে থাকে এবং আরও একজন যদি কেউ ষাট পার্সেন্ট নম্বর পেয়ে থাকে তাহলে এখানে স্কোর হবে সত্তরকে অর্ধেক ধরে নিতে হবে পঁয়ত্রিশ এবং ছাড় যে পেয়েছে তার অর্ধেক নিতে হবে তিরিশ এবং বাকি যে ট্রেডের জন্য অ্যাপ্লিকেশন করা হবে সে ট্রেডের ভিত্তিতে যে নম্বর আছে সেখানে যে যত নম্বর পাবে তার উপরে ভিত্তি করে প্রার্থী বাছাই করা হবে এই পরীক্ষা সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং আবেদন করতে ডাব্লুডাব্লু ডাব্লু ডট ক্লিক করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন চোদ্দই ফেব্রুয়ারি থেকে একত্রিশে মার্চ পর্যন্ত তাহলে এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি আমি বলে দিলাম আবারও বলে দিচ্ছি ডাব্লুডাব্লু ডাব্লু ডট আর সিইআর ডট COM এই ওয়েবসাইটকে ভিজিট করলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন তাছাড়া এই সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে পারবেন আমি এই ওয়েবসাইটটি লিংক ডেসক্রিপশনে দিয়ে দেব সেখানে ক্লিক করে আপনারা সরাসরি সেই ওয়েবসাইটে চলে যেতে পারেন আর এর জন্য আবেদনের সময় আছে 14 ফেব্রুয়ারি থেকে 13 মার্চ পর্যন্ত যদি কারো বয়স 12 মার্চ পূর্ণ হয় তাহলে সে 13 তারিখে গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে কারণ 13 মার্চ 2020 অনুসারে 15 থেকে 23 বছর মধ্যে বয়স হতে হবে এটা বলা আছে বন্ধুরা যদি আপনাদেরকে এটা ভালো লাগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে মতামত জানাবেন শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আবার চ্যানেলের সঙ্গে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক